বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নিউজ ভ্যানগার্ড প্রত্যেক সময়ে সাধারণ মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করে প্রত্যেক দিন। এবারে নিউজ ভ্যানগার্ডের পরিবেশিত সংবাদের সুফল, গতকাল নিউজ ভ্যানগার্ড চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল ইঞ্জিন দেববর্মার পিতা ধলাই দেববর্মার অর্থনৈতিক অনটনের কারণে বিদ্যালয়ে সে যেতে পারছে না। এই সংবাদ পরিবেশন হওয়ার পর বটকাঠাল এসরাই সংলগ্ন শান্তিকালী সেবাশ্রমের গুরুজির কাছে এই সংবাদ পৌঁছায়। 21 জানুয়ারি গুরুজি শান্তি দেববর্মা করবুক ছড়া এডিসি ভিলেজের বাগানপাড়া এলাকায় ধলাই দেববর্মার বাড়িতে যান। সেখানে গিয়ে ধলাই দেববর্মার পরিবারের সঙ্গে কথা বলেন এবং ইঞ্জিন দেববর্মাকে ওনার আশ্রমে নিয়ে আসেন। ওনার আশ্রমে শান্তি চিলড্রেন হোম রয়েছে, যেখানে বিনামূল্যে থাকা খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা রয়েছে। শান্তিকালী সেবাশ্রমের গুরুজি শান্তি দেববর্মা নিউজ ভ্যানগার্ড চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সংবাদ পরিবেশন হওয়ার ফলেই তিনি ইঞ্জিন দেববর্মাকে ওনার আশ্রমে নিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে বলেছেন তিনি। অর্থাৎ নিউজ ভ্যানগার্ড পরিবেশিত যে খবর রয়েছে সেই খবরের জেরেই কিন্তু এই মুহূর্তে ইঞ্জিন দেববর্মা আবার তার পড়াশোনা করার ব্যবস্থা হয়েছে, একই রকম ভাবে থাকা খাওয়ারও কিন্তু ব্যবস্থা হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন আশ্রম কর্তৃপক্ষ শুনবো। প্রথমে নিউজ ভ্যানগার্ড চ্যানেলকে শ্রী শ্রী শান্তি সেবা আশ্রম এনজিওরান থেকে অসংখ্য ধন্যবাদ জানায়। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে জানিতে পারি যে ইঞ্জিন দেববর্মা এবং মার নাম রেশমা দেববর্মা 1 নং সিমনা বাগানপাড়া আন্দার আর দিব্র খেজামারা 10 বছর ধরে অর্থনৈতিক সমস্যার মুখে শিক্ষা বাধা পাচ্ছে। শ্রী শ্রী শান্তি চিলড্রেন হোমে ইঞ্জিন দেববর্মাকে সব শিক্ষা দায়িত্ব এবং অ্যাডমিশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা শুনলেন ইঞ্জিন দেববর্মার এবার ঠাঁই হয়েছে শান্তিকালী আশ্রমে এবং স্বাভাবিকভাবেই প্রকাশিত খবরের জেরে, নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জেরেই কিন্তু এই বিষয়টা হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চলে যাব নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি ধীমান ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। ধীমানদা, যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে এই মুহূর্তে, যে ইঞ্জিন দেববর্মা যার খবর আমরা গতকালকেই প্রকাশিত করেছি, এই ইঞ্জিন দেববর্মা আরো বিস্তারিত যদি একটু জানাও যে কিভাবে গোটা বিষয়টা হলো। ধীমানদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছিলাম যে এই যে ইঞ্জিন দেববর্মা এই মুহূর্তে শান্তিকালী আশ্রমে তাকে নিয়ে যাওয়া হলো, তার থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা হলো, নিউজ ভ্যানগার্ড এই বিষয়ে সংবাদ পরিবেশিত করেছিল গতকালকে এবং তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা হয়েছে, বিস্তারিত কি রয়েছে তোমার কাছে যদি একটু? হ্যাঁ, দেখো অর্ণব, এই সিমলা বিধানসভার কাম্বুকছড়া এডিসি ভিলেজের বাগানপাড়া এলাকা, এই গ্রামে ধলাই দেববর্মার পরিবার রয়েছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু ধলাই দেববর্মা ইনকাম সোর্স বলতে সে দিন মজুরি করে খায়, অর্থনৈতিক অনটনে রয়েছে, সে একটা আবাস যোজনার ঘর পায়নি এবং তাকে দেওয়া হয়নি। পাশাপাশি তার ছেলে ইঞ্জিন দেববর্মা 10 বছর ধরে কোন স্কুলে যেতে পারেনি, স্কুলে যেতে পারেনি কারণ স্কুলের ড্রেস পোশাক বা বই খাতা কলম তার বাবা কিনে দিতে পারে না, সেই জন্য সে স্কুলে যেতে পারেনি, সে একরকম ড্রপ আউট হয়ে রয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের নিউজ ভ্যানগার্ড চ্যানেল গতকাল নিউজ সম্প্রচারিত হওয়ার করার পর ওই বরকাটাল এসআই সংলগ্ন যে শান্তিকালী সেবাশ্রম রয়েছে সেখানকার গুরুজি শান্তি দেববর্মা এই নিউজটাকে উনি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তিনি আজকে 21 জানুয়ারি এই বাগানপাড়া এলাকা গাম্বুকছড়া ডিসি ভিলেজের সেখানে যান এবং ধলাই দেববর্মার সঙ্গে কথাবার্তা বলেন, ওর মাস সঙ্গে কথাবার্তা বলেন এবং ইঞ্জিন দেববর্মার সঙ্গে কথাবার্তা বলেন এবং বলে যখন বুঝতে পারেন যে পরিবারটি ঠিক ঠিকই অর্থনৈতিক সমস্যার কারণেই পড়াশোনা করতে পারছে না, তখন এই শান্তি দেববর্মা যিনি ট্রাস্টের মেইন গুরুজি তিনি ইঞ্জিন দেববর্মাকে নিয়ে আসেন ওনার আশ্রমে। তিনি কমিটমেন্ট করে আসেন তার যাবতীয় পড়াশোনার খরচ, খাওয়া দাওয়া, হোস্টেল চার্জ সব ওনারা বহন করবেন। এই একটা নিউজ ভ্যানগার্ডে সম্পর্কিত হওয়ার ফলেই এই একটা মানে সুফল পাওয়া গেছে এবং সমাজের একজন ব্যক্তি এগিয়ে এলেন, ট্রাস্টের একজন প্রধান এগিয়ে এলেন, এই জিনিসটা অনেকটাই মানে কি বলবো, নিউজ ভ্যানগার্ডে ধন্যবাদ জানিয়েছেন গুরুজি, পাশাপাশি এলাকার মানুষও এই ভ্যানগার্ডকে সংবাদ মানে ধন্যবাদ জানিয়েছেন অর্ণব। একদম, এই মুহূর্তে দাঁড়িয়ে ইঞ্জিন দেববর্মা কি সেই আশ্রমে থাকতে চলে গেছে এবং ইঞ্জিন দেববর্মা এবং তার পরিবারেরই বা কি প্রতিক্রিয়া? হ্যাঁ, ইঞ্জিন দেববর্মার পরিবারের বাবা
ভক্তি মানে অভিমত হচ্ছে দলাই দেব মা, যে আমরা তো বুঝতেই পারিনি এরকম ভাবে একটা মানে নিউজ সম্প্রচারিত হওয়ার পর আমার ছেলেকে নিয়ে যাবে, এবং ইঞ্জিন দেব মা মানে পিতাজি রয়েছেন রেশমা দেব মা এবং বাবা দলাই দেব মা, তারা খুবই খুশি, এবং ইঞ্জিন দেব মা সঙ্গে সঙ্গে স্নান টান করে রেডি হয়ে গেছেন, এবং তাকে আজকেই বরকাতালে যে সেবাশ্রম রয়েছে এখানে যে শান্তি সেবাশ্রম বোর্ডিং যেটা স্কুল রয়েছে সেখানে ওনাকে নিয়ে গেছেন। একদম অসংখ্য ধন্যবাদ ধীমান দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জের এবং ইঞ্জিন দেববর্মা অর্থাৎ যে ছেলে 10 বছর ধরে এক প্রকার পড়াশোনাই করতে পারেনি, বিদ্যালয়ে যেতে পারেনি কারণ খরচ বহন করতে পারবে না তার পরিবার, দিন আনতে পান্তা ফোরা এরকম অবস্থা, এবং তার পাশাপাশি দিন আনি দিন খাই অবস্থা তাদের, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ইঞ্জিন দেববর্মা এই মুহূর্তে ঠাই হয়েছে শান্তিকালী সেবা আশ্রমে, এবং সেখানেই তার পড়াশোনা হবে, থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু হবে সেখানে। পরিবারের লোকেরা অত্যন্ত খুশি এবং আগামী দিনের আগামী ভবিষ্যতে সে ভালোভাবে পড়াশোনা করতে পারবে সে কথাই কিন্তু জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।